ঈদের জামাই আসছে? হ্যাঁ আপু, আর দুলাভাই আসছে। কালকে? হ্যাঁ,
একটা কথা তো বলে গেছি, তোমাকে ডাক্তার দেখাবি, দেখানি তখন পরীক্ষা নিরীক্ষা করাবি। অন্তর বাবা, তুমি তো ডুবে চলে যাবে, তুমি বিদেশ থাকা অবস্থায় ইতি আমাদের বাড়িতে থাকবে। যে বাবা আপনার চিন্তা করবেন না, আমার জন্য দোয়া করবো। ইতির মা, তুমি অবশ্যই ঢাকা গিয়ে ডাক্তার দেখাবে। অনেক মিল, ইতি স্মৃতি আর আমি ক্লিনটন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আসলে অন্তর না খুব ভালো ছিল, সে কোনো খাবারে বাস নাই। দাঁড়াও তো, ওর সাথে না আমার কিছু কথা আছে। আন্টি, ভাবি মনে কিছু না নিলে আপনারা বাসাতেন, আমরা আসতেছি। আচ্ছা আচ্ছা, কথা বলে আসেন আপনারা। আচ্ছা চলো। অন্তর, তোর তো স্ত্রীর থেকে তোর শালি অনেক নাইস, সুন্দর, খুব ভালো লাগছে তারা টিউশন থেকে। ক্লিনটন, তোরা দুষ্টা মেয়েরা গেল না, বিয়ে করলে তো শালি দেখেই করতে হয়। কত কথাই বলস না কেন, শালি কিন্তু আর দেখিস, কিন্তু কি যে বলস বন্ধু, তুই আসলে বাজে চিন্তা করস। আগামী সপ্তাহে আমার ফ্লাইট, তুই আমার স্ত্রী আর শালিকে দেখাশোনা করবি, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, চল দোস্ত বাসায় যাই। চল বাসার দিকে যাই। কাউকে হাওলাত নিতে হবে না, কি কন দুলা ভাই? চুপ থাকতে। স্মৃতি, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আমিও তাই, আমি এত কিছু বুঝি না, আপনি শুধু আমার অন্তর। অবশ্যই ফোন দিব, আর এখন তো ইমো আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, ওগুলোতে কথা হবে তোমার সাথে, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, ভালো থাকো, লক্ষ্মীটি চলে যাচ্ছে। আমি পুরো একদম
দেখা হয়ে যাব। তুমি চিন্তা করো না, আমি তো তোমার কাছে ফোন দেবো, খোঁজ করবো, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করবো।
আপু আপু শুয়ে পড়লাম, তুই লাইট অফ করে শুয়ে যাস। ঠিক আছে আপু। আচ্ছা ওকে। আরে সুমন, ইতির মাও ছিল না, সিতির মাও ছিল না, কে এই সর্বনাশটা করলো?
চোর ঢুকলো না টাকা ঢুকলো, মেয়েদের এই সর্বনাশটা কে করলো? দর্শন হলেনি কোনো? হইতে পারে, কেউ আসলো না তো করে। জি জি, যে হোক এই কাজটা এরকম কিছু হইতে পারে আর কি। এরকম কিছু হয়েছে অবশ্যই, এরকম ধর্ষণের কোনো আলামত আছে কিনা দেখতে হবে, পাশাপাশি কিছু পরীক্ষা দিয়েছি, রিপোর্ট আসলে দেখাবা। ওকে ম্যাম। হ্যালো চাচি, আপনাদের ঘরে ডাকাত ঢুকছে, ইতি স্মৃতি অজ্ঞান হয়ে গেছে, আমরা হাসপাতালে নিয়ে আসছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন হাসপাতালে। হ্যাঁ আচ্ছা। কি অবস্থা? এই যে ম্যাম রিপোর্টগুলো। না, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, তবে ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনার উন্নত চিকিৎসা দরকার, ওনাকে অন্য হসপিটালে রেফার করবে, আর ও আরও কয়েকদিন আমাদের হসপিটালে থাকুন, ওর বিশ্রামের দরকার। ওকে ম্যাম। রোগীর তো এক বুকের একটা হাড় ভেঙে গেছে।
ডাক্তার ডাক্তার ঠিক আছে, আগে চল তাপনের কাজটা সম্পূর্ণ করি না, কি বলছ? আচ্ছা ঠিক আছে চল। কিভাবে লাস্টন করেন ব্যবস্থা করতে দাপন এখনো হবে না, দাপন পরে আপনার ডাক্তারের রিপোর্টটা নিয়ে আসেন। সাংবাদিক সব কখন আসলেন? এটা আপনার আগে আমি আসলাম, কি খোঁজ খবর, কি অবস্থা, কি কিছু বুঝতে পারতেছি না। দেখি রিপোর্টটা আগে দেখি। দেখবেন হাসপাতালে না দেখবেন না গেছিলেন না একটু এখানে আসলে দর্শনের কোনো লাভত নাই, বুকের পা জোড়ে একটা আঘাত আছে। যে লোকমান সাহেব, জি, আমরা ডাক্তারের রিপোর্ট দেখলাম, তবে এখানে আইনি একটা ব্যাপার স্যাপার আছে, জি, সেই জন্য আপনার এই লাশ ময়না তদন্ত করতে হবে। না করলে হয় না, না করলে হয় না, ময়না তদন্ত করতে হবে, আইনি ব্যাপার স্যাপার আছে, তো দেখি কোনো রহস্য বের হয় কিনা। ঠিক আছে, তারপর স্থাপন করেন। অভিযোগ না থাকলে আমাদের ময়না তদন্ত করতে হবে। ফারুক সাহেব, জি স্যার, ময়না তদন্তের জন্য যা যা করা লাগে করে দিন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চোখ খোলো তো, খোলো।
আমি কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। সুখবর সুখবর, ভর্তি চলছে ভর্তি চলছে, এ আর কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় চাই কম্পিউটার শিক্ষা, তাই আর দেরি না করে চলে আসুন এ আর কম্পিউটারে। এ আর কম্পিউটারে ব্র্যাক ব্যাংকের এক বিল্ডিং পর পূর্ব পার্শ্বে পশ্চিম বাজার হাজীগঞ্জ। এ আর কম্পিউটার প্রশিক্ষণে ছাত্রীদের জন্য পৃথক প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। ধন্যবাদান্তে মোহাম্মদ আলাউদ্দিন পরিচালনায় এ আর কম্পিউটার। এ আর কম্পিউটার। এ আর কম্পিউটার। কেমন লাগছে তোমার এখন? আমি এখানে কেন? কি হয়েছিল আমাদেরকে বলো তো, কি হয়েছিল? আমি এখানে কেন? কেমন লাগছে তোমার? আমি কিছু জানি না। কি হয়েছিল তোমার? আমি জানি না, আমি কিছু জানি না। আচ্ছা, ও একটু বিশ্রামে থাকুক। ওকে ম্যাম। দেখুন, ওনার তো এখন জ্ঞান ফিরেছে, তো ডাক্তার বলেছে ওনাকে আরো কিছুদিন এখানে থাকতে হবে, আর আপনারা এখানে বেশিক্ষণ রোগীকে ডিস্টার্ব করবেন না। স্মৃতি, তুমি ঠিক আছ তো? তুমি কি তোমার আব্বুকে বলে দিস তো? কাউকে বলার দরকার নেই। আর আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের বিয়ের ব্যাপারটা সেরে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে। যেহেতু আপনার মেয়ের একটা হাল ভাঙা, ময়নাতদন্ত যেহেতু হয়েছে, একটা মামলা করতে হবে। ঠিক আছে, আসল রহস্যটা বের করতে হবে। এই বিষয়ে আপনার সহযোগিতাও প্রয়োজন আছে, আমরা সহযোগিতা করবো, আসল রহস্যটা উদ্ঘাটন করবো। ঠিক আছে, রাখো। এই মামলা করতে আপনার এক পয়সা লাগবে না। ঠিক আছে, আমরা আপনাকে সব রকমের সহযোগিতা করব। এই মামলার এই ঘটনার সঠিক তদন্ত করে আসল রহস্য বের করবো। ঠিক আছে, আপনি আমার কথা
আচ্ছা একটু বলো তো ওদিন রাতে কি হয়েছিল? আমি কিছু জানি না, আমার কিচ্ছু মনে পড়তেছে না। একটু মনে করার চেষ্টা করো না। আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নাই। কি হয়েছিল ওদিন রাতে একটু বলো। আমার কিছু মনে পড়তেছে না, আমার কিচ্ছু মনে নাই। আচ্ছা ও তো কিছু মনে পড়তেছে না, কিছু বলতেছে না। হ্যাঁ আপনি একটু আসুন, আপনার সাথে কথা বলুন। ওই রাতে তোমার আম্মু বাড়িতে ছিল? জি হ্যাঁ। কি হয়েছিল রাস্তায়? তুমি কি তখন বাসা তোমরা কি করছিলে রাতে? আমার বড় আপু আর আমি একসাথে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পর বড় আপু ঘুমাই গেছে আর আমি পড়ার টেবিলে ছিলাম। তো আমার পড়াশোনা শেষ করে আমিও আপুর পাশে গিয়ে ঘুমাই গেছিলাম। তারপর আমি আর কিছু জানি না, আমার কিছু মনে পড়ে না। না আমার কিচ্ছু মনে নেই। ওকে বাসায় কি চোর ঢুকছিল না ডাকাত? আমি কিচ্ছু জানি না। কতজন ঢুকছিল, কতজন বাসায় ঢুকছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কেউ কোনো বাসায় দরজা ভাঙছে না জানালা? কিভাবে ঢুকলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কি দরজাগুলো কি খোলা ছিল? দরজা আটকে ছিল রাতে? আমরা দরজা আটকেই শুয়েছিলাম। আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা আচ্ছা, লোকমান বৃষ্টিতে কথা হইছে আপনার? আপনি কোথায় ছিলেন? আমি তো বিদেশ থাকি। মেয়ের কি জামাই দেশে ছিল না বিদেশে? বিদেশে ছিল, দেশে আসছে না। তোদের বাসায় কয়টা মোবাইল ছিল তখন? পুলিশ কয়টা উদ্ধার করছে? আরেকটা কোথায়? নিয়ে যাচ্ছি এবং আমরা ওসি সাহেবকে নিয়ে দিব। দেখি তারপরে ওসি সাহেব দেখি কি করা যায়, আপনি বলবেন। হ্যাঁ দোস্ত, তোকে তো বলা হয়নি, আমি আর আমার শালি মিলে আমার বউকে মেরে কথা কইলি তুই? হ্যাঁ দোস্ত, আমি নিজে জানি না আমি কি করছি। আমি তো জানি তুই বিদেশে আছো, তুই দেশে এলি কবে? আমি বললি কবে? আবার বউ মানে বললি কবে? আমার শালির প্রেমে ফোনতে পারে আমি আজকে কাজ করেছি। দোস্ত তুই এফারস আমাকে বাঁচাইতে, দোস্ত তুই এফারস আমার বাঁচাইতে। আমার শালি মিলে আজকে অবস্থা, আমার শালির কারণে। তুই তো আমার বন্ধু না, আমার বন্ধু নামে কলঙ্ক। তুই আমার বাসা দোস্ত, তুই ফারস আমার বাসাইতি। তুই তুই সমাজের একটা শত্রু, তুই সমাজটাকে তুই কি কি কাজটা করলি কি? দোস্ত আমার শালির মোবাইল তো পুলিশ উদ্ধার করছে। শালির মোবাইল উদ্ধার করলো পুলিশ কিভাবে? দোস্ত আমার তো সব তথ্য ফাঁস হয়ে গেছে। সব তথ্য ফাঁস হয়ে গেছে? হ্যাঁ দোস্ত সব ফাঁস হয়ে গেছে। দোস্ত তুই কথা শুনছি, তুই তুই কোনো চিন্তা করিস না, তুই তো আমার বন্ধু। বন্ধু না, আমি দেখবো, একটু তুই অপেক্ষা কর, আমি একটু কষ্ট করে ঠিক আছে। স্যার অন্তর এখন ওই যে স্যার ফলাখাল বাজারে কুদ্দুসমুল্লার হোটেলে স্যার বস আছে। জি স্যার, কিছুক্ষণ আগে আমি আসে একসাথে চাকাইছি স্যার, সে হোটেলে আছে সাইকেলের একটা গেঞ্জি স্যার। এখন আসলে জি স্যার আপনি পোর্স পাঠান, এখন আসলে এখনই পাবেন স্যার। জি জি স্যার, আর স্যার যে আমি আসি।
বোনের সংসার নষ্ট করো, এই হলো তোমাদের প্রেম ভালোবাসা? না ঠিক আছে। আচ্ছা আসল কথায় আসি, তোমার দুলাভাই তো সব কথা বলে দিছে, এবার বলো। স্মৃতি, হ্যাঁ আপু, আপু শুয়ে পড়লাম, তুই
ঠিক আছে আপু। নাটক সমাজের দর্পণ, সমাজের যা কিছু অসঙ্গতি নাটকের মধ্য দিয়ে তা পরিস্ফুট হয়, জনগণ সচেতন হয়। হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নিজস্ব শিল্পীদেরকে নিয়ে প্রতি বছরই আমরা হাজীগঞ্জের ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে নাটক করি। প্রেমারা নাটকটি তারই একটি অংশ, যা হাজীগঞ্জে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা নিয়ে রচিত। সাংবাদিক মনিরুজ্জামান বাবলু রচনায় নাটকটি আপনারা দেখছেন। এই নাটকের ঘটনাটি হাজীগঞ্জের ঘটে যাওয়া একটি বেদনাদায়ক ঘটনা। হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাটি তাদের দক্ষতা দ্বারা উদ্ঘাটন করেছে। আমরা চাই বাংলাদেশের পুলিশ এমনিভাবে দক্ষতা এবং দায়িত্বশীলতার সাথে এই ধরনের ঘটনা উদ্ঘাটন করবে এবং সমাজকে সচেতন করবে, অসঙ্গতিগুলি দূর হবে। বর্তমান সমাজে মোবাইলের যে ব্যবহারটা, এটা খুবই খুব খারাপ একটা বিষয়। নর্মালি মোবাইলের ভালো দিকটাকে কেউ ব্যবহার না করে সবাই খারাপটাকে ব্যবহার করে। অবাধ ইন্টারনেটের ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে, ছেলেমেয়েরা অল্প বয়সে নষ্ট হচ্ছে, বিভিন্ন খারাপ ধরনের ছবি, পূর্ণ ছবি দেখিয়ে তারা খারাপ হচ্ছে। শালি এবং দুলাভের যে কল্পকাহিনী, এই কাহিনী অবলম্বনে আপনারা যে নাটকটা নির্মাণ করেছেন, এই কাহিনীর অন্তরণে আছে মোবাইলের ব্যবহার। এই মোবাইলের অবাধ ব্যবহারের কারণেই
এই এই দুজনের মধ্যে একটা পরকীয়া সম্পর্ক হয় এবং এই পরকীয়া থেকে তাদের মধ্যে একটা গভীর প্রণয় হয় এবং যার ফলে এক পর্যায়ে তাদের মৃত্যু হয়। এরা এই এই একমাত্র মোবাইলটাকেই আজকে সমাজ, এই সমাজের যুব সমাজ, যারা টিনেজ এজের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে। আমি আশা করব সমাজ থেকে যারা অপরাধ নির্মূল করবে, মাদকের যে আরও ভয়াবহ পরিণতি হচ্ছে মোবাইলের ব্যবহারটা, যদি এটাকে সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে যুব সমাজকে আমরা সঠিক পথে রাখতে পারবো না। প্রেমারা নামকরণ করে যেই নাটকটা আপনারা করেছেন এবং আমাদেরকে উৎসর্গ করেছেন, এই জন্য আমি সকল মিডিয়া ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের জন্য একটা উৎসাহমূলক কাজ। বাংলাদেশ পুলিশ অনেক আন্তরিক এবং এই আন্তরিকতার সাথে যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ সমাজে কোনো ধরনের অপকর্ম থাকবে না এবং যে কোনো অপরাধ আমরা তার মূল সে উদ্ঘাটন করে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারবো ইনশাল্লাহ।